আজারবাইজানের ভূমি মুক্ত হলেই আমরা উল্লাস করি বললেন ইরানি জেনারেল আজারবাইজানের অঞ্চলগুলো দখলমুক্ত হলেই আমরা উল্লাস করি বলে মন্তব্য করেছেন ইরানি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তিনি বলেন আমরা সবসময় চাই দখল থেকে আজারবাইজানের ভূমি মুক্ত হোক এখন এটি ঘটলে আমরা আনন্দ পাই ইরান সবসময় যে কোনো দখল এবং আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানায় বলে তিনি যোগ করেন আঞ্চলিক অখণ্ডতা দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এ ইরানি কমান্ডার সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধী ও নাগন্য কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায় এগারোই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে দ্বিতীয়বারের মতো সতেরোই অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গাঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে এছাড়া হামলায় আহত হয়েছেন পঞ্চাশ জন এরপরে দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয় কারাবাগ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়রা উনিশশো নব্বইয়ের দশক থেকে নিয়ন্ত্রণ করছে ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিজেকে ভোট দিলেন ট্রাম্প প্রচারে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন তিনি পরে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছেন তিনি এদিকে ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক শেষে জোরে সোরে প্রচারণা শুরু করেছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনাভাইরাসের টিকা সবাইকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি শনিবার বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন পেন্সিলভেনিয়ায় দুটি ইভেন্টে প্রচারণার অংশ নেন এদিন ট্রাম্পও তিনটি সুইং স্টেটে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা হিসেবে সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গত বছর তিনি তার আবাসনের রাজ্য আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন নিজের স্থায়ী ঠিকানা ও ভোটার রেজিস্ট্রেশন ফ্লোরিডায় স্থানান্তর করেন তিনি এর উদ্দেশ্য ছিল ওই গুরুত্বপূর্ণ রাজ্য থেকে জয় পাওয়া এবারের নির্বাচনে ফ্লোরিডা অন্যতম ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে পরিচিত সেখানেই শনিবার আগাম ভোট দিলেন তিনি এ রাজ্যে ট্রাম্পকে জয় পেতেই হবে জনমত জরিপ প্রতিদিন ওঠানামা করছে রাজ্যের ব্যাপক কিউবান মার্কিন ট্রাম্পের পক্ষে হলেও নিউ ইয়র্ক থেকে স্থানান্তর হয়ে আসা বয়স্ক শ্বেতাঙ্গের মধ্যে তার জনপ্রিয়তা কম ভোট দেওয়ার পর রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন তিনি এ রাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তিন নভেম্বর হলেও দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে আগাম ভোট দেয়া যায় ভোট পাঠানো যায় ডাকযোগেও করোনাকালে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন স্বাভাবিকভাবেই দেশটির নির্বাচনী ইতিহাসে এবার জমা পড়েছে সবচেয়ে বেশি আগাম ভোট এমন ভোটারদের তালিকায় এবার যুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্পও তবে ট্রাম্পের এই আগাম ভোট দেয়াকে স্ববিরোধিতা বলছেন বিশ্লেষকরা কারণ নির্বাচনী প্রচারে বক্তব্য দিতে গিয়ে একাধিকবার তিনি আগাম ভোটের বিরুদ্ধে বলেছেন তার আশঙ্কা এতে ভোট কারচুপির আশঙ্কা বেড়ে যায় শনিবার পেন্সিলভানিয়ায় দুটি ইভেন্টে প্রচার চালিয়েছেন বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন এ সময় বাইডেন বলেন একটি টিকা ব্যাপক পরিসরে সহজলভ্য হতে এখনও বহু মাস বাকি তবে একটি নিরাপদ এবং কার্যকর টিকা তৈরি হয়ে গেলেই এই ডেমোক্রেটিক প্রার্থীর কাছ থেকে একটি বড় প্রতিশ্রুতি আপনারা পেতে পারেন আর তা হচ্ছে টিকা প্রত্যেককেই বিনামূল্যে দেয়া হবে বাইডেন আরো জানান সব আমেরিকানের জন্য যথেষ্ট পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ